দুই হাজাৰ চৌবিশ সাধাৰণ নিৰ্বাচন পূৰ্বুৰু বিজেপিৰ তিনি ৰাজ্যৰ বিজয়প কণ ৰ আগামী ৰণনীতি বিষয়ে আলোচনা কৰিব আমাৰ অদ্ৰমন্ত্ৰী বিশ্বশ্বৰ টুডু ছাৰ ত আলোচনা কৰিব আজি তিনোটি ৰাজ্যৰে বিজেপি ৰ এই বিজয় কেতি দেখুচাৰ নিশ্চিত ভাৱে ই উৎসাহজনক আজি আমি যদি কয় তিনটি ৰাজ্যৰে যোন ফলাফল সাৰা দেশবাসী দেখুচোন যদি আমি কয় ମଧ୍ୟପ୍ରଦେଶରେ ଆମର ସରକାର ଥିଲା ସେଠି ରିପିଟ୍ ହେଲା ରାଜସ୍ଥାନରେ ଏବଂ ଛତିଶଗଡ଼ରେ କଂଗ୍ରେସ ସରକାର ଥିଲା ସେଠି ଯେଉଁପରି ଭାବରେ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କର ଯୋଜନା କଥା କୁହନ୍ତୁ ଏବଂ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ବିଫଳତା କୁହନ୍ତୁ ଦୁର୍ନୀତି ଅନ୍ୟାୟ ଅତ୍ୟାଚାର ବିରୁଦ୍ଧରେ ଲୋକ ଭୋଟ୍ ଦେଇଛନ୍ତି କାରଣ ମୁଁ ନିଜେ ଛତିଶଗଡ଼ରେ ଥିଲି ଲୋକସଭା ପ୍ରବାସ ଯୋଜନାରେ ସେଠି କାମ କରୁଥିଲି ଗସ୍ତର ଲୋକସଭାରେ ସେଠି ଯେଉଁପରି ଭାବରେ ଲୋକଙ୍କ ମନରେ ଆକ୍ରୋଶ ଥିଲା ତେଣୁ ସେଠି ପରିବର୍ତ୍ତନ ଯାତ୍ରା ଯେତେବେଳେ ବାହାରିଲା ବହୁତ ଲୋକ ସମର୍ଥନ କରିଥିଲେ ଏବଂ ସେଇଠୁ ହିଁ ଜଣାପଡ଼ୁଥିଲା ଯେଉଁ ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ଅଛି ସେଇଥିରେ ପରିବର୍ତ୍ତନ ହେବ ଏବଂ ବାସ୍ତବିକ ସେ ଚିତ୍ର ଆଜି ଦେଖିବାକୁ ମିଳିଲା ସେଇଥିପାଇଁ ମୁଁ ଯଦି କହିବି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କର ମାର୍ଗଦର୍ଶନ ଶୀର୍ଷ ନେତୃତ୍ୱ ଯେଉଁ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ରଣନୀତି নেতা কার্যকর্তাঙ্কর প্রয়াস তথা জনতাকর আশীর্দ কারণর এই যে পরনছে তেমন মুস্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জনাই যে একজিট পোল্র আসছিল আকলন করা যাই বিভিন্ন গণমাধ্যম এজেন্সি মানে কিন্তু আমি দেখি যে ছতিশগড়ে সে আকলন ভুল হয়ে গেল না স্বাভাবিক রূপসে মুই দিন তোলে যেত কালকাটার দেখুতি এক্জিট পোল কু বিভিন্ন চ্যানেল দেখিট পোল সেটা গোটে কো সম্ভাবনা গোটেই বিভিন্ন প্ৰকাৰ চৰ্ভে কুইকৰ কৰ বিভিন্ন এংগলৰে কিন্তু যেতিয়া পৰ্যন্ত আপোন গণতি নহয় সতে পৰ্যন্ত এক্জিট পোল একজৰ কিছু ব্যতিক্ৰম ঘটিব কি নঘটিবত জনা পাৰিব তো যা হ' কিন্তু স্পষ্ট ভাৱে ভাৰতীয় জনতা পাৰ্টি পাখেৰে খবৰ থাকিল যে তিনি ৰাজ্যৰে নিশ্চিত ভাৱে ভাৰতীয় জনতা পাৰ্টৰ চৰকাৰ হ'ব এতিয়া দ্বিমত নাই কেবল এক্জিট পোলের এপট বিভিন্ন গণ মাধ্যমে এপরসপট কিন্তু মুজে যেহেতু তিনটা রাজ্য সাংরে টচ রে এবং কিপর ভাবে সেটি চালছি কো সেটি হব পরিস্থিতি তেমন সেতবেল স্পষ্ট ভাবে জনা পড়ুলে যে সেটি পরিবর্তন হব অর্থাৎ গোটে জায়গার রিপিট হব হবো দুইটা জায়গায় আমার পরিবর্তন হয়েকি সেটি বিজেপি সরকার করব অর্থাৎ তিনটি রাজ্যের আমার সরকার হব ମଧ୍ୟପ୍ରଦେଶ କଥା ଯଦି କହିବା ମଧ୍ୟପ୍ରଦେଶରେ ଶିବରାଜ ସିଂ ଚୌହାନଙ୍କର ଯେଉଁ ରଣନୀତି ନା ମୋଦିଙ୍କ ଲୋକପ୍ରିୟତା ତାଙ୍କୁ ଏତେ ଆସନ ଆଣିଲା ଦେଖନ୍ତୁ ସମସ୍ତଙ୍କର ଭୂମିକା ଅଛି ଯେଉଁ କଥା ମୁଁ କହିଲି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କର ମାର୍ଗଦର୍ଶନ ଶୀର୍ଷ ନେତୃତ୍ୱଙ୍କର ରଣନୀତି ଏବଂ ଆମର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶିବରାଜ ସିଂ ଚୌହାନଙ୍କର ଲୋକପ୍ରିୟତା ତଥା ତାଙ୍କର ଯେଉଁ ରାଜ୍ୟ ସରକାର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଯୋଜନା ସେ ଲୋକଙ୍କ ପାଖରେ ଯେତେବେଳେ ପହଞ୍ଚି ପାରିଲା ସେଇ কারণরুবি সেটি আমার আশীর্বাদ মিলা তার কারণ সেটি আউ গোটি জিনিস যদি আমি কোথা ডবল ইঞ্জিন সরকার থাকণর অর্থাৎ কেন্দ্র রাজ্যরে যেতে সবু লোকাভিমুখী কেন্দ্র সরকার যেতে সব যোজনা লোক পাখে পছি পারা এবং সেই কারণর সেটি আমি অত্যন্ত লাভ মিলা রাজধানী ইলেকশন কথা যদি কোবা রাজস্থানের গোটে টর্ম পরে গোটে টর্ম চেঞ্জ হুয়ে হুয়ে সেটা লোক মানে সেটি বুদ্ধিমত্তার সহ গণতন্ত্র বুঝি কিন্তু দেখি পূর্ব যেত বিজেপি থাকি কংগ্রেস আসল এবে পি বিজেপি হব দেখুন ফ্যাক্টর সবুলে সবু সমান কাম করে না কিন্তু এথর তো স্পষ্ট ভাবে জনা পড়ু লা কারণ তাঁর বিধানসভা যেতে তাড়া যেপি ভাবে তাঁকর কার্যকলাপ সেই সেইত্র হি জনা सेटकार जे वास्तवर में सरकार विफल जनता को सेवा देवे से लोक माइंड मेकअप कर सारी विधानसभा दुई हजार तेईस निर्वाचन में भारतीय जनता पार्टी को आशीर्वाद करेंगे से तेलेाना जी क्या कह केसीआर को, था को था। ए, केसी बीजेपी प्रार्थी हर गोटे बड़ मार्जिन हरईं निश्चित भाव धीरे धीरे आपतु साउथ रे आम कह আগু ভারতীয় জনতা পার্টির বহু বেশি কিছু সেটি নামে কার কিন্তু ধীরে ধীরে দেখুন গ্রো করছি বিভিন্ন জায়গায় আপনার সিট বড় পঞ্চায়েত স্তরের হোক বা তাঠু তা তেমন ধীরে ধীরে বড়ুচি এবং যে কথা আপনার কলেআর কু গিয়ে বিজেপি প্রার্থী যেতে হরাই পুচে তা সেইঠু আপনার চিন্তা করতু লোক ধীরে ধীরে সেটি জার এবং মুউথরে বুলাম ভিতরে জাগছি সেইটি তাঁকর ভাষাগত কারণর যেহেতু সেই লোক মানে বহুত কম বুজা হিন্দীক এংলিছ বা তৰ লোক লাঙুৱেজ প্ৰত্যে বেছি আকৃষ্ট হোৱা কাৰণে হিন্দী ভাষা ভাষী নেতা বা হিন্দী ভাষা ভাষী কওঁ বা লোকৰ কথা কোনো গ্ৰহণ কৰি পাৰি বা বুজি পাৰ না কাৰণ সেই ভাৰতবৰ্ষৰে বস কালি সেই কথা জানি পাৰ না কাৰণ মতে অনুভৱ হোৱে जे से लोकाल पार्टी मैंने तार फायदाटा नहीं जाती से देखिए रू केरला पर्यत से रिजनाल पार्टी से कंग्रेस ही से बेले शासन करुच्ची ता ना अलग पार्टी मैंने पहुँची पार ना आईपाई से स्ट्राटेजी कह्युक्ति हेना मुझे पचारि तो जहाँ भी हो जो कथ कह एत दिन कांग्रेस मैंने सेठी केसीआर शासन क्षमत ताला भी बजेपी जी हर पार निश्चित भाव में विजेपी से डेभलप हो आगामी टर्म्रेन साउथ को कब्जा बीजेपी निश्चित भाव धीरे 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 जोपी भाव तेलेना आंध्रप्रदेश जारला जामिलनाडु तो सेठी जो जे लोकल भाषा এবং ইংলিশ এই দুইটা ছড়া অন্য ভাষা কু সে গুরুত্ব দেওয়ার কারণ সেটকার সরকার তেমন দেশের যে বিকাশর কথা চালছি বিভিন্ন কথা চালছি সে কথা সে গুপ্ত ভাবে রক্ষি কারণ সেইটি সেব তাঁকর রাজনৈতিক ফাইদা পাই সেই যে লোকাল পার্টি হি সেটি শাসন ক্ষমতা আসিপারুচি এবং অন্য সে সেটি গুরুত্ব মানে দে তেমন মু ভাবু যেবে ধীরে ধীরে সে অঞ্চলবাসী সে জনসাধারণ মানে ইংলিশ এবং হিন্দি কু গুরুত্ব দেবে নিশ্চিত ভাবে সেটি সরকার ধীরে ধীরে মানে বিজেপি করে পার এতে সন্দেহ না সেই কারণর ধীরে ধীরে দেখ বিজেপি বহুত রিটায়ার চাকরিয়া লোক এবং এমতি জ্ঞানী লোক জয়েন করছেন এবং বিজেপি কু লিড করুক সেই কারণ ধীরে ধীরে আপনার সাউথ রে বিজেপি ধবদব বড়ুচি দুই হাজার চবিশ সাধারণ নির্বাচন পূর্ণ ইয়ে যে তিনোটি রাজ্যের জিৎ বিজেপি গোটে বড় গোটে হেল্পফুল হব নিশ্চিত ভাবে দেখো কথা সবুড়ে টিভি চর্চা হোলা যে দুই হাজার তেইশ পাঁচ রাজ্য যে নির্বাচন ফলাফল যদি সে নির্বাচন কু আমি সেমিফাইনাল হিসাবে দেখা দুই যে ফাইনাল ম্যাচ বলে আমি কৌছে সাধারণ নির্বাচন তার প্রভাব নিহতি পড়বে কারণ যেহেতু বেশি সময় না অর্থাৎ তিন চার মাছ পরে নির্বাচন হবো বা নির্বাচন কথা আরম্ভ হেই যো তন লোকଙ୍କ মনরে এই যো উৎসাহটা থিবো যো কনফিডেন্স মোদি হতো মুমকিন হে এবং মোদি জৌঠি বিকাশ সেটি বিজেপি জৌঠি বিকাশ সেটি এক কথা কো লোক যেহেতু এটি পরীক্ষা করিকে ট্রায়াল করিকে দেখি দেলে তন 2024 রে ইয়ার প্রভাব পড়িব এতরে দিমত না যেভাবে ভাবে বিজেপি তিনোটি রাজ্যের জিতিবা পরে আগামী দুই হাজার চব্বিশ সাধারণ নির্বাচন জিতবা নিয়ে আশঙ্কা দিল্লি ক্যামেরা পর্সন অশোক সহ মনোজ মহাগস নিউজ যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগল তবে লাইক সেয়ার ও সবসক্রাইব করা জমাবি ভুল